এর অঙ্ক রোহিত ও অক্সেলের বয়স এর পার্থক্য 12 বছর তাদের বয়স উভয়ের বয়সের অনুপাত 3:5 তাহলে অক্সের বয়স কত আবার পড়ি যে রোহিত ও অক্সেলের বয়সের পার্থক্য 12 বছর তাদের উভয়ের বয়সের অনুপাত যদি 3:5 হয় তাহলে তাদের বয়সের অনুপাত কত হবে তো এই ক্ষেত্রে অপশনগুলো দেখে নিই আমরা অপশন এ রয়েছে অপশন এ রয়েছে 32 বছর অপশন বি রয়েছে 24 বছর এবং সি 60 বছর সরি সি রয়েছে 28 বছর এবং ডি রয়েছে 30 বছর তো আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তো আমরা সঠিক উত্তরটি নির্বাচন করব তার আগে বলে রাখি যে এই যে অঙ্কটি সেটি আমাদের যে খুব একটি ভাইটাল অঙ্ক এবং এটা 2018 প্রিলিমিনারি এক্সামিনেশনে অন্তর্ভুক্ত ছিল তো চলো আমরা অঙ্কটার সমাধান করি তো আমরা অঙ্কটির সমাধান করব যে ধরি তাদের বয়স ছিল রোহিত এর বয়স ছিল 3x এবং অক্সের বয়স ছিল 5x বছর এবং তাদের বয়সের পার্থক্য কত হবে তাহলে আমরা যা প্রত্যেকই জানি যে বয়সের পার্থক্য করতে হলে আমাদের বড় থেকে ছোটটাকে অবশ্যই বাদ দিতে হবে তাই আমরা 5x মাইনাস 3x প্রশ্নানুসারে লিখতে পারি প্রশ্নানুসারে 5x মাইনাস 3x ইকুয়াল টু 12 অতএব 2x ইকুয়াল টু 12 x ইকুয়াল টু 12/2 ইকুয়াল টু 6 তাদের বয়সের যে ক্রমিক যে ভগ্নাংশ গড় যেটা আমরা জানি সেটা হচ্ছে কি আমাদের 6 তাহলে x এর মান পেলাম আমরা 6 তাহলে এক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাচ্ছে অতএব অক্সেলের বয়স ধরেছিলাম 3x তাই রোহিতের বয়স হবে 3×6 ইকুয়াল টু 18 বছর এবং যেটা রয়েছে আমাদের আরও একটা বয়স আমাদের বের করতে হবে সেটা হচ্ছে অক্সের বয়স হবে 5×6 ইকুয়াল টু 30 বছর তো এক্ষেত্রে আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর আমাদের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর থ্যাংকস এবং এটা WBPSC এ 2018 প্রিলিমিনারি এক্সামিনেশনের অন্তর্ভুক্ত ছিল থ্যাংক ইউ